हाय फ्रेंड्स, स्वागत देवी कौशमीते। आशा करी तुम्हारा सबाई भलो आछो। आमिओ भलो थाकार चेष्टा करछी। जा चलछे परिस्थिति तार मध्ये भलो थाकाटा माने कि बोलबो, भलो थाकते होच्छे। आमि भलो थाकले तबे आमार फैमिली के भलो राखबो, तुम्हारा जानोई भलो करे। आर कदिन मन मेजाज एकदम भलो छिलो ना, ताई जोन्नो ब्लग करते पारिनी। कारण ब्लग करते गिये ब्लग करबो अथच तोमादेर सामने कैमरार सामने कादाटा एकदम ही भलो ना। बार बार केंदे फेले सेटा तोमादेर देखते भलो लागबे ना। और द्वितीय कथा होच्छे, माने आमरा सबाई बाड़ीते एकटुखानी तो सबाईरी समस्या थाके, किछु कम बेशी सबारी समस्या थाके। सेई समस्या थेके रिलीफ पावार जोन्नो बा किछुटा एंटारटेन हवार जोन्नोई आमरा यूट्यूब देखी बा ब्लग चैनल देखी बा जे कोनो भिडियो देखी। तो सेखाने इमोशनली आमी जदि बार 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 भेंगे पड़ी तो तोमादेरो सेटा भलो लागबे ना। और आशा करी आमारो सेटा देखाते तोमादेर भलो लागबे ना। तो সেই জন্য আমি সময় হচ্ছে এমন একটা মলম যেটা সব কিছু ভোলাতে সাহায্য করে এবং আমাদেরও মানে সব জিনিস থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। হয়তো হয়তো আমি লাড্ডুকে কোনোদিনই ভুলতে পারবো না, কিন্তু যেমন ডুডুকে আমি কোনোদিন ভুলতে পারিনি আজও, সেরকম লাড্ডুকেও কোনোদিন ভুলতে পারবো না যারা আমার জীবনে এসেছে, যাদের আমি সন্তান ভেবে দেখেছি। তাদের ভোলা সম্ভব নয়, সেটা সবাই জানো। যারা পশু বা যারা গাছপালা পশু পাখি ভালোবাসো, আশা করি তারা আমার ফিলিংসটা বুঝতে পারবে। তোমরা জানো, বুঝতেই পারছো আমার ফিলিংসটা। তো সেই জন্য আমি একটু কদিন এ করলাম যে নিজেকে একটু শক্ত করে নিই। জানি তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করেছো, সেই ভিডিওতে ঔষুমি একটু শক্ত হও, ঔষুমি শক্ত হও, তোমার শক্ত হতে হবে। আমি শক্ত হয়েছি, শতাব্দীও লিখেছে দেখলাম কমেন্টে, আমি অনেক শক্ত। কিন্তু আমি ভীষণ ইমোশনালি ভেঙে পড়ি আসলে, সব কিছু নিজে হাতে সামলাই। তাছাড়া ওরা যতটা লাল্টুদের সাথে না এই তো আমি বেশি ওদের নাড়াচাড়া করি, তো সেই জন্য বা বেশি ওদের সাথে মিশি বলে সেই জন্য হয়তো আমি বেশি ভেঙে পড়েছিলাম। আর তাছাড়া আমি বাড়িতে বেশি থাকি ওদের থেকে, কারণ ওরা একটু আধটু হলেও বেরোয়। ওরা একটু আধটু মানে ওরা তো বাইরেই বেশি থাকে, সোহম বলো লাল্টু বলো, তো ওরা বেশি ইমোশনালি ওদের সাথে অতটা না। তো আমার সেই জায়গা থেকে খুব খারাপ লেগেছে। আমার আমি ভীষণই ভেঙে পড়েছিলাম, যেমন মানে মায়েরা হয় সেরকমই। তো ভাবলাম আর কদিন বসে থাকবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বসে থাকলে না আরও ওইগুলো মনে পড়ছে, তো মানে কাজের মধ্যে আবার ঢুকে গেলে কী হবে, ওগুলো থেকে অনেক তাড়াতাড়ি আমি বেরিয়ে আসতে পারবো, হয়তো ভুলে থাকতে পারবো। তো সেই জন্যই আবার ব্লগ স্টার্ট করলাম। মাঝে মাঝে হয়তো ইমোশনালি মানে ভেঙে পড়বো, তো যাই হোক আমি চেষ্টা করবো নিজেকে সামলে রাখার। তো আজকে বিকেল থেকেই মানে বিকেল থেকে মানে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে সকালবেলা তেমন একটা কিছু করিনি। আর তাছাড়া যা চল মানে আরও বলবো তোমাদের সেটা ভবিষ্যৎ মানে পরে আরও দেখাচ্ছি। আমি কী পরিস্থিতির মধ্যে এখনও রয়েছি আমি সেটা তোমাদের দেখাবো। তো যাই হোক, আমি এখন রাত্রে ডিনারের একটা তরকারি করতে এসেছি, কারণ সকালবেলা করার সময় পাইনি। সেটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, ছোটো ছোটো করে কুচিয়ে ভাজতে হয়। আর যা গরম পড়েছে ভালো লাগছে না শরীরটাও, তো সেই জন্য সকালবেলা জাস্ট ফ্যানে ভাত মানে ফ্যানে ভাত ভাতে ভাত যাকে বলে, তো সেটাই করেছিলাম গোবিন্দভোগ চালের। আমরা দুজনেই ভালোবাসি, আর তাছাড়া খেতেও সেরকম একটা ইচ্ছে করছিল না। আর বৃহস্পতিবার ছিল আজকে, সেই জন্য করেছিলাম। তো এখন ভাবছি আলু ফুলকপি ভাজা করি। তো চলো স্টার্ট করে দিই আজকে। আর আমি এই শীতকালে যে জল গরমটা করি মানে চান করবার জন্য, সেটা ইন্ডাকশানেই বেশিরভাগ করে থাকি। তো সেই জন্য ইন্ডাকশানটা রোজই আমার বার করতে হয়, সেটা আজকে সকালবেলা তোলাও হয়নি। এখানটা একটু গুছিয়ে নিই, আর এরপর আস্তে আস্তে মাইক্রোওভেনের ওপরটাও গুছিয়ে নেবো, কারণ আর তো আমি অতটা কেকটা কেক বেক করছি না। আর যে কটা অর্ডার আসছে আমি ক্যান্সেলও করে দিচ্ছি, আমার ঠিক মন মেজাজটা এখন ভালো না, এসব করতে আমার ইচ্ছাও করছে না। তো আমাদের নিজেদের বাড়িতেই কেক আমরা এখন খাচ্ছি না মোটামুটি, তো দেখা যাক। তো চলো আমি এখানটা পরিষ্কার করে কোটাকুটি করে রাত্রে তরকারিটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। গল্প করবো মানে আরও অনেক কিছু দেখাবো। চলো, আজকে যে ফুলকপি আলু ভাজাটা করব সেটা একদম শুকনো ভাজা হয় আর সেটায় জল পড়ে না।
আর তার জন্য ছোট্ট ছোট্ট করে যত ছোট পারবে তত ছোট ছোট করে ফুলকপি গুটা কেটে নিতে হবে, আর ছোট করে আলুগুলোকেও কেটে নিতে হবে। কেটে নিয়ে এটা ভালো করে ধুয়ে খুব কম কম তেলে হয়ে যায় এই আলু ফুলকপি ভাজাটা। আর এতে একটু কড়াইশুঁটি দিলেও ভালো লাগে, কিন্তু কড়াইশুঁটি আজকে আমার নেই, শেষ হয়ে গেছে। কদিন ধরে ঠিক মতো বাজার করতে আমি যেতে পারছি না, তো সেই জন্য লালটু তাড়াহুড়ো করে বাজার করে, অতটা ঠিক মনে রাখতে পারে না, যা যা বলি তার অর্ধেক নিয়ে আসে, তোমরা জানোই ওর বাজারের অবস্থা। তো এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপিটা, আর গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে এটা খুব ভালো হয়, অল্প 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে এতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিলে ভালো হয়, মানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে এটা টেস্ট ভালো হয়। কিন্তু যেহেতু লালটুবাবু ফোড়ন পছন্দ করে না, তাই আমি কোনো রকম ফোড়ন দিতে পারি না, ফোড়ন ছাড়াই এটা করি। তো আলু ফুলকপি দেওয়ার পর একদম লো ফ্লেমে, একটু নাড়াচাড়া করে একটু লো ফ্লেমে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। ওই নুন হলুদে একটু জল জল বেরোবে, তো সেই জলেতেই এটা সেদ্ধ হয়ে যায়। গ্যাস লো করে করে এটা করতে হয়। আর তারপরে নাবানোর একটু আগে, মানে আলু ফুলকপি যখন সেদ্ধ হয়ে যাবে তখন অল্প একটু 4-6টা দানা চিনি দেবে, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আমার মা করতো খুব ভালো লাগতো। আর এর সাথে একটু ডাল ফ্রাই বা একটু ডাল বা একটা যাই হোক ডাল হলে খুব ভালো হয় এর সাথে, বা এটা শুকনোও খাওয়া যায়, এটা লুচির সাথেও খুব ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। তো এই যে শুকনো কুলায় মোটামুটি ভাজা হয়ে এসছে, মিষ্টি দেওয়ার পর একটু তলায় ধরে ধরে যায়, তাই জন্য কম লো ফ্লেমে করতে হয়। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এবার আমি জল খাই। এখন রোজই আমি একটু মোটামুটি উষ্ণ জল গরম করেই খাই, এখন শীতকাল পড়ার পর থেকে, তারপরে আর প্লাস্টিকের জিনিস ব্যবহার করাটা আমি একটু কমিয়ে দিয়েছি বোতল, তো সেই জন্য এখন কি হয় কাঁচের ফিল্টারে আমি কেটলিতে গরম জল করি এবং কাঁচের কাপেই জল খাই। খাওয়ার আগে একটু জল দিয়ে কাপটা ধুয়ে নিই গরম জলে, ব্যাস একটু গরম করে রেখে দিই, সবাই এটা থেকেই খেতে থাকে। তো আমার রান্না শেষ, তরকারি হয়ে গেছে, রুটি রাত্রিরে করব, আটা মাখা রয়েছে, আর আমি এখন পাখা চালিয়েছি। আমার পাখা চলছে, এত গরম হচ্ছে, মানে এত গরম পড়ে গেছে, এত বাজে ওয়েদার যে কি বলবো। জানি না, লালটু বলছে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে, তো দেখা যাক। তো চলো এবার আমি এডিট করতে বসবো, কালকে বেঙ্গলি হোম কিচেনে একটা কেক রেসিপি আপলোড করব, যেটা আমরা 31-এর রাত্রিরে কেটেছিলাম, সেই কেক রেসিপিটা, রেড ভেলভেটের, মানে রেড ভেলভেট নয়, রেড কালারের যে কেকটা। তো চলো কালকে, যদি তোমরা মানে কেউ যদি শিখতে চাও দেখতে পারো, কালকে আপলোড করব। জানি না এখনও তো এডিট করতে এডিট করে উঠতে পারিনি, কিছুটা এডিট করা হয়েছে, এখন লাস্ট ফিনিশিংটা করে কালকে আপলোড করার ইচ্ছা আছে। দেখো মেচকি, মেচকি মেচকি একটু হাই বল, মেচকি মেচকিরও কালকে থেকে শরীর খারাপ, মানে তোমাদের বলছি না কি চলছে তোমরা ভাবতে পারবে না। এমনি তো লাড্ডু আর চুটকি একসাথেই গেল প্রায় পরপর, তো এবার কাল থেকে এর মন খারাপ, শরীর খারাপ, সব কিছু, কারণ একসাথে 3 ভাই 3 বোন ছিল, এবার ও একা পড়ে গেছে। তো একা পড়ে থাকার জন্য কি হচ্ছে, ওর মন খারাপ, ও খাচ্ছে না কাল থেকে, এবং ওর বোধহয় জ্বরও এসছে রাত্রিবেলা। তো আমি ক্যালপলা দিইনি, কারণ ক্যালপল লিকুইড আমার কাছে ছিল, কিন্তু আমি না দিয়েই ডাক্তারকে কল করি। আজ সকালবেলা ডাক্তারবাবু এসেছিলেন এবং ওকে স্যালাইন দিয়েছে, কারণ কালকে যেহেতু ও খায়নি, আর স্যালাইনের মধ্যে অনেক রকম ওষুধ থাকে, আর এবং ইঞ্জেকশনও ওকে দিয়েছে। তো ওর এখানে চ্যানেল করেছে, চ্যানেল করে ওকে স্যালাইন দেওয়া হয়েছে, আবার কালকে দেবেন, কারণ ওর শরীরে ওইটুকু শরীরে ও কত স্যালাইন নেবে। তো 15 মিনিট মতো ওর কাছে, মানে 15 মিনিট না, আধ ঘন্টার মতো স্যালাইন চলেছে, তার মধ্যে 2টো ওষুধ দিয়েছে, একটা তো র্যানট্যাক দিয়েছে আর একটা কি ওষুধ দিয়েছে। তো দেওয়ার পর এখন একটু চাঙ্গা, তবে আজকেও সেরম কিছু একটা খায়নি, খালি জলই খাচ্ছে। তো ওর জন্য এই যে বাটিতে জল রাখা আছে,
তো এই যে জল খাচ্ছে, নর্মাল জল একদম ট্যাপ ওয়াটারে খাবি মা, এরম ভাবে জলই খাচ্ছে খালি। আর পাটা যেহেতু চ্যানেল করা আছে সেই জন্য ওর একটু কষ্ট হচ্ছে, তো যাই হোক তাও ও এ করছে। এই সব চলছে কি বলবো আর বলো, এর মধ্যে মন ভালো থাকা রাখা কি সম্ভব? প্রায় বলতে পারো এক দিনের মধ্যে আমার পুরো সংসারটা মানে ছারখার হয়ে গেছে, আমার বাচ্চাদের মানে বাচ্চারা সব এরম হয়ে গেছে। এক তো সোমবার লাড্ডু, মঙ্গলবার সকালবেলা ছুটকি, দুজনে মানে পরপর। আমি সেই ট্রোমা থেকে কাটতে না কাট মানে লাড্ডুর সরি লাড্ডুর ঘটনাটা যতক্ষণ না সামলাতে পেরেছি, লাড্ডুর ঘটনা সামলাতে সামলাতেই ছুটকি চলে গেল আমাদের ছেলে। তারপরে এখন মেজকি, মেজকিও যদি আমাদের ছেলে চলে যায় তাহলে আমি কি করব বলো? এদিকে চিনির কোনো পাত্তা নেই, প্রায় পাঁচ ছ দিন হলো, পাঁচ ছ দিনের বেশি হলো, এক সপ্তাহ হলো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? আমি মানে কি মেন্টালি পরিস্থিতি নিয়ে রয়েছি তোমরা হয়তো বুঝতেই পারছ। যাও ওকে ডাক্তার দেখানো হচ্ছে, দেখা যাক কি হয়। ওর স্যালাইন চলছে, কালকে আবার দিতে আসবে, তখন আমি তোমাদের দেখাবো। আর একটা ওইটুকু বাচ্চার হাতে স্যালাইন চালানো যে কি কষ্টের মানে কি বলবো। তো যাই হোক তাও চল চালাতে হবে, ওকে ভালো রাখতে হবে, সুস্থ করতে হবে। আর পাতা রয়েছে, পাতাও তো জানো বাইরে বাইরেই থাকে, কখনো কখনো আসে যায়। কি মা মেচকি মা, ও মেচকি মা, ও মা, এই দেখো ওর হাতে এরম চ্যানেল করা আছে, চ্যানেলে ওকে ওখানে কালকে আবার স্যালাইন দেবে। রোজ রোজ তো চ্যানেল করা যাবে না, তাও খুব একটা এ করছে না, ওকে কোলে করেই নিয়ে যাচ্ছি বাথরুমে, ও বাথরুমে গিয়ে হিসি করেছে, হিসি করছে আবার আসছে। ওই এতে রাখ মাইক করুন, এবার ও ওই হিসি করছে আবার, হিসি করে এলে আবার ওখানে বসিয়ে রাখছি। ওর তলায় তাও একটা প্লাস্টিক দিয়ে রেখেছি, কারণ শুধু জল খাচ্ছে, স্যালাইন চলেছে, কখনো হিসি করে ফেলতেই পারে, তো সেই জন্য। তাই তো মা? হ্যাঁ গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে বলছে, তো জানি না, কালকে তো কিচ্ছু মানে খায়নি সারাদিন। মাও 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 করে সারা বাড়ি ঘুরে বেড়িয়েছে, খালি লাড্ডু আর ছুটকিকে খুঁজে বেড়াচ্ছে। একা পড়ে গেছে তো একদম। হ্যাঁ তিনজনে একসাথে ছিল তো একা পড়ে গেছে, তো খুব মন খারাপ, খুব মন খারাপ। উনি ডাক্তার মানে খেলে একসাথে, ওই ওই দেখে বললো যে একা পড়ে যাওয়াটাই মেন, কিছু খাচ্ছে না তিনজনে মিলে, তিনজন কথা চারজনে মিলে, চিনিও তো বসতো, সবাই মিলে বসতো সেখানে, এখন কেউ নেই, সেটাও একটু হঠাৎ করে। কি যাবি, হিসি যাবি, দাদা নিয়ে যাবে? গলাটা পাল্টে গেছে একদম, এরকম সেই মিষ্টতাটা চলে গেছে একদম, ঝিমিয়ে পড়েছে, নির্জীব হয়ে গেছে। ও যা নড়ানড়ি, ও যা নড়ানড়ি করে, আজকে সকালে স্যালাইন যখন ফার্স্ট সুস্টা ঢুকিয়েছে, ওর সেরকম কোনো মুভমেন্টই ছিল না, ওরকম কল্পনার বাইরে আর কি, ওরকম দেখিনি ওকে কোনোদিন। কোথায় রেখে যাবো বলো? পাও ফেলতে পারছে না, ডান পাটা ওই চ্যানেল করা রয়েছে বলে, ছুটছি নেই, কিন্তু ওই প্লাস্টিকের এটাও তো রয়েছে। একবার সকালে ওকে দেখে নিতে বলতে হবে, ছুটতে মানে ঠিক আছে কিনা, বড্ড তো হাঁটাহাঁটি করছো। এটা হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকাল বেলা, আর আমি এখন জাস্ট গাছের একটুখানি এসেছি,
এখন তো সকালবেলা করেই গাছে কাছে যাই, বিকেলবেলা যাওয়ার সময় হয় না, কারণ এমনি এখন বেলা কমে গেছে আর তাছাড়া এত কাজ হয়ে গেছে যে সকালবেলাই খালি যেতে পারি। আর গাছে জল দেওয়া হবে, জল দেবো আজকে, খোল জল দেওয়ারও কথা আছে, জানি না বিকেলবেলা সময় করে উঠতে পারবো কিনা। আর এই যে আমার পিটুনিয়া, শীতের কিছু ফুল ফুটেছে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, অনেকদিন শেয়ার করা হয়নি। আর কিছু গাছে এখনো ফুল ফোটেনি, যেমন নিচে রয়েছে, আর যা গরম পড়েছে তাতে অনেক গাছ এখন আমার শুকিয়েও যাচ্ছে, খুব মুশকিল হয়ে গেছে। তো কিছু কিছু গাছে তো খুব সুন্দর ফুল এসেছে, যেমন অ্যাস্টা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, তারপরে ভার্ভেনা, সবেতেই খুব সুন্দর ফুল এসেছে। আবার কিছু গাছে ফুল আসেও নি, যেমন হচ্ছে প্যানজিতে ফুল আসেনি, ইমপ্রেশনে ফুল আসেনি, জানি না কবে আসবে। তো যাই হোক, যে গাছগুলো আমি কলকাতা থেকে গ্যালে স্ট্রিট থেকে কিনে নিয়েছিলাম, এই যে কুন্দো, জারবেরা, ওগুলো মোটামুটি চলছে, জানি না ওগুলো বাঁচবে কি না। তো যাই হোক, প্রত্যেকবারই যাই কিনে নিয়ে আসি। এখানেও রয়েছে কি লিলি, এটা নামটা ঠিক ভুলে গেছি, তারপর হলিহক, গোলাপ, এই যে মেজকির স্যালাইন রেডি করে রেখে দিয়েছি, উনি আসবেন একটু বাদে, তো এসে স্যালাইনটা দেবে, এইভাবে ঝোলানো রয়েছে। তাড়াতাড়ি অনেকগুলো কাজ করে ফেলেছি, কাঁচা কানাইকে বসানো, অনেকগুলো কাজ হয়ে গেছে ছাদ থেকে ঘুরে আসে। কারণ হচ্ছে আজকে একে মেজকিকে এ দিতে আসবে, কি বলে, স্যালাইন দিতে আসবে, তো তার আগে আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, কারণ ওকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বস থাকতে হয়, ওই একটা সময় যায়। তারপর আজকে ঝামেলার একটু রান্নাও আছে, তো সেই জন্য আমি চটপট করে অনেকগুলো কাজ করে নিয়েছি। তো চলো এবার ওর এটা হয়ে যাক, তারপর ওটা সময় আমি শ্যুট করতে পারবো না, কারণ একটা যে আসবে সেও আর কি, জানি না শ্যুট করার জন্য এ হবে কিনা। তো যাই হোক, মেজকি ভালো হয়ে যাক, তোমরা এটাই কামনা করো। আর এটা হয়ে যাওয়ার পর আমি রান্না করতে যাব। লাঞ্চে আজকে আমাদের সেরম কিছু করব না, জাস্ট পেঁয়াজকলি ভাজা আর এঁচোড় আনা আছে, এঁচোড়টা করতেই হবে আমাকে। তো এঁচোড়টা 2 দিন অলরেডি আনা পড়ে আছে, আজকে তো একাদশী, তো সেই জন্য এঁচোড়টাও করব। আর একটু সুজির পায়েস করব গুড় দিয়ে, কানাইকে ভোগ দিতে হবে আজকে, তো সেই জন্য। তো চলো এখন আপাতত রাখি, আগে ওইসব হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখাবো লাঞ্চে কি বানিয়েছি। এখন আমি করছি এঁচোড়, এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজকলি ভাত সব হয়ে গেছে, লাস্টে এঁচোড়টা করছি। আর এঁচোড়টা কুটেই নিয়ে এসেছিল, তো জাস্ট সেদ্ধ করে এখন করে নেব, একটু কষিয়ে কষিয়ে করতে হয়, তো একটু টাইম লাগে, সময় লাগে, তো সেই জন্য। আজকে চিংড়ি মাছ দিয়ে করছি না, এমনি পেঁয়াজ রসুন দিয়ে করছি এঁচোড়টা। যদি এই রেসিপিটা কেউ দেখতে চাও, বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করা আছে, দেখে নিতে পারো। রান্না করতে করতেই আমি কিচেন, মানে টেবিলটা যেটা আছে কিচেন কাউন্টারটা, ওটাও আস্তে আস্তে পরিষ্কার করে নিই, তাতে গিয়ে আমার সুবিধা হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, এক্সট্রা করে ওর জন্য সময় দিতে হয় না। আজকে যদিও কম রান্না, তাই বেশি রান্না হলে সেটা সম্ভব হয় না, একা হাতে কোটা বাঁচা সব করা বুঝতেই পারছো, আর তোমরাও করো সেটা আমি জানি। এবং যাদের অফিস টাইম তাদের তো আরো তাড়াতাড়ি করতে হয়, আরো খুব মুশকিল হয় সবকিছু করা। কেটলিটা হয়ে আমার একটু সুবিধা হয়েছে, খুব চটপট আমি গরম জল খেতে পারি, বা রান্নাতে গরম জল করে দিলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, কারণ তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেয়। আর অনেক সময় অনেক রান্নায় কি হয়, রান্নাটা কিছুটা হয়ে যায় তো সেটা গরম থাকে, আর তার মধ্যে যদি আমি ঠান্ডা জল দিই, তাতে কি হয় সেই জিনিসটা সিদ্ধ হতে একটু সময় লেগে যায়, আর গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কেটলিটা, মানে ইলেকট্রিক হিটার কেটলিটা হতে আমার খুব সুবিধা হয়েছে, আর এটা আমার অনেক দিনই নেওয়ার ইচ্ছে ছিল, তো এখন আমি নিতে পেরেছি, তো আমার অনেক রান্নায় বলো এবং খাওয়ার জন্য বলো খুব সুবিধা হয়ে গেছে। এখন আর প্লাস্টিকের বোতলে খেতে হয় না আলাদা করে, কাঁচের দুটো রেখে দিয়েছি। কাঁচের জিনিস ব্যবহার করতে একটু অসুবিধা হয় সেটা ঠিকই, কিন্তু তাও কড়াইশুঁটি দেখছি আছে কিনা, তবে কড়াইশুঁটি কয়েকটা ছিল আমার পচে গেছে, সেটা আর ধোয়া যাবে না আজকে এঁচোড়ে।
মোটামুটি এঁচোড় রান্না হয়েই রয়েছে, হয়েই এসছে। সব মশলা দিয়ে কষিয়ে নিলে আর অল্প একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। তবে এতে চিংড়ি মাছ পড়লে আরো টেস্টি হতো। যাই হোক, কিছু করার নেই। আর আমি সব তরকারিতেই 4-6টা দানা চিনি দিই, কারণ আমার মনে হয় টেস্টটা ব্যালেন্স করছে চিনি দিলে, সেই জন্য। আর রংটাও খুব সুন্দর আসে, বিশেষ করে পেঁয়াজ রসুনের তরকারিতে। রেডি হয়ে গেছে আমাদের ইঁচড়, এঁচড়, এঁচড়ের ডালনা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করুন। যে মেচকুলি, মেচকুলি হাই করে দা। মেচকুলি আমাদের খাওয়া হয়ে গেছে, মেচকুলির নাক বন্ধ হয়ে গেছে, মেচকুলির শরীরটা খারাপ, পায়ে স্যালাইন চলছিল। তো যাই হোক, মনটাও খারাপ, শরীরটাও খারাপ ওরও। তো যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল, এঁচড়ের তরকারিটা দারুণ হয়েছে। তার সাথে তো আমি আবার সুজির হালুয়াও করেছি, ভোগও দিয়েছি ঠাকুরদের, ভোগ দিয়ে তারপরে খেলাম। এখন ওকে নিয়ে একটু বসি, আর না আমার না জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার লাড্ডু সোনাও এরম করতো গো, মেচকিটা অত করতো না, কিন্তু এখন শরীরটা খারাপ হয়ে করে, কিন্তু লাড্ডু সব সময় আমার এরম জড়িয়ে ধরে শুয়ে থাকতো। মায়া বাড়াস নি, সেই তো বলি মায়া বাড়াস নি। আমার মানে না, এগুলো মায়ার জিনিস তো, খুব শরীর খারাপ হয় আমার। তাই শতাব্দী কালকে বলছে আর পুষো না, পুষো না এইটেল পাতা, পাতা আবার বাচ্চা দেবে। সত্যি তো পাতা আবার বাচ্চা দেবে, তখন কি হবে বলো? শুধু শুধু চিনিটা চলে গেল, পাতাটা থেকে গেল, আবার লাড্ডু দেবে, আবার মেচকি দেবে, বা ছুটকি দেবে, আবার কি করবে তাহলে? গলাটা চুলকে দাও তাহলে, কি করব বলো? আমি এদের ফেলে দেব। চলো এর সাথে শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। আর কি করব, ছোট করেই করলাম, যা দেখাতে পেরেছি আর কিছু করার নেই। মনে হয় কি দেখালাম ব্লগে এটাই মনে হয়, কিন্তু যাই যাই করেছি সেই শেয়ার করেছি, আর কি করব। আবার নিশ্চয়ই ব্লগ করব। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। আচ্ছা না মা, এ চাচা কয়ে দে, তাতা বলে আবো আব্বো, আবো আব্বো। ওকে এখন 5 দিন এরম স্যালাইন চলবে, তাই তো? আজকে হলো 2 দিন।